ওয়েলকাম টু ওমানিয়াহ। আজকে ফার্স্ট টাইম অফিসিয়ালি আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমি মেহেলি। আমি ময়ূরা। আজকে প্রথম তোমাদের সামনে এলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সামনে আসবো, কিন্তু আসা হয়নি। আজকে আসার কারণ হচ্ছে, তুই বল আজকে কী কারণ? অ্যাকচুয়ালি আজকে ফোর্থ টাইম আমাদের বাড়িতে বাপ্পা আসছে। যদিও আগের ব্লগে আমরা আসিনি, কিন্তু তোমরা অনেকেই দেখেছো যে মা এসছে যে বাড়িতে। এবার ছোটো করেই আমরা পুজো করছি, গণেশ পুজো। এই নিয়ে ফোর্থ টাইম হচ্ছে, যেটা আগেও বললাম, বিকজ অফ দ্য সিচুয়েশন এবার ওইভাবে আমরা করতে পারছি না, কিন্তু যতটা সম্ভব ওইভাবেই আমরা করছি। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি আর ময়ূরা আজকে এত সেজে বসে আছি কেন। হ্যাঁ, সেটাই অনেকেই ভাবছে যে কেন হঠাৎ এত সেজে বুঝে। তার কারণ আমরা প্রত্যেকবারই এরকম সাজি, যেদিন বাপ্পা আসে আমরা এরকম সেজে গুজে সব কিছু সেলিব্রেট। এটা আমাদের কাছে একটা ভীষণ আনন্দের ব্যাপার, মানে দুর্গা পুজোর থেকে, মানে বাঙালিদের কাছে দুর্গা পুজো হচ্ছে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, কিন্তু আমাদের কাছে গণেশ পুজো বাড়িতে দুর্গা পুজোর চেয়ে কম কিছু না। তাই জন্যই আমরা বেশ রেডি হয়ে একেবারে সেলিব্রেট করি এবং সব কিছু সবাই মিলে যতটা পারি মজা করার চেষ্টা করি বাড়ির মধ্যেই। তাই জন্য আমরা একদম রেডি ঠেডি হয়ে বসে আছি। এখনও আসেনি, অন দ্য ওয়ে, আসবে একটু পরেই। ছটা থেকে সাড়ে ছটা বাবা তো বললো চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। তো ততক্ষণ তোমাদের পুজোয় কী হচ্ছে না হচ্ছে সবই দেখাবো। ইনফ্যাক্ট যারা আমাদের ওমানিয়াহ ফলো করে, অনেকেই আছে যারা ওমানিয়াহ দীর্ঘদিন ধরে দেখছে, যদিও এটা এই চ্যানেলটা আমাদের কাছে এখন একটা নিউবর্ন বেবি, জাস্ট শুরু করেছি। তো অনেকদিন ধরে আমরা ভাবছি যে একটা অফিসিয়াল ইন্ট্রোডাকশন দিই, কিন্তু সামহাও হয়নি। তার জন্য ভাবলাম যে আজকেই করি, কেন আজকে আমাদের কাছে গণেশ পুজো, বাপ্পা আসছে। এটা আমাদের, আমার ময়ূরার কাছে, আমাদের বাড়ির সবার কাছে একটা ভীষণ শুভ দিন। তো এই আজকেই শুভ দিনই এই ওমানিয়াহ প্রথম অফিসিয়াল ইন্টারাকশন আজকে দিচ্ছি। হ্যাঁ, আর সবার আগে, মানে অনেকে যারা অলরেডি দেখো তারা তো আছোই, তারা তো দেখবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে তোমরা ইন ফিউচার আরও ভালো ভালো তোমাদেরকে ব্লগ শেয়ার করতে পারি, তোমাদের সাথে কথা বলতে পারি। ঠিক আছে, আর কথা না বলে আমরা এবার দেখাই। অলরেডি মা শুরু করে দিয়েছে, যেহেতু কাকু পরেই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বাবা বললো নিয়ে আসবে গণেশ ঠাকুরকে। তো তার আগে যে প্রস্তুতি চলছে বাড়িতে, মা ভোগ শুরু করে দিয়েছে, যদিও কালকে গণেশ চতুর্থী মেন পুজো, কিন্তু বাপ্পা যখন বাড়িতে আসে সেদিনকার রাত্রেও আমাদের বাড়িতে ভোগ হয় ঠাকুরকে দেওয়ার মতো। সেই ভোগের প্রস্তুতি মা অলরেডি শুরু করে দিয়েছে, এবং পুজোর জন্য আমরা এবার তো সবই বন্ধ, তার মধ্যে লকডাউন এসব তো রয়েছে, যতটা না করলেই না, যতটা আমি ময়ূরা পেরেছি মা সাজিয়েছি, বেশি মাই হেল্প করে আমরা পাশ থেকে চেষ্টা করি। হ্যাঁ, মানে আমরা দেখাই অনেক করছি, আসলে মাই করে পাখিবাজি কাজ যা হয় আর কি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা মা কী করছে চলো দেখাই, আর গণেশের জন্য কী কী সাজিয়েছি না সাজিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে বেশি বলবো না, বললে কালকে দেখানোর মতো কিছুই থাকবে না, বাকিটা কালকে।